জননেত্রী শেখ হাসিনা বললেন তাহলে তো আর নির্বাচনই হয় না খালি নৌকা থাকে তাহলে আপনাদের ভোটার হিসাবে আর কোনো দাম থাকে আজকে ভোটার হিসাবে দাম আছে কেন সবাই আপনাদেরকে এইরকম তেল মারতেছে কেন কেন আমি দাঁড়াইছি দেখে না যদি না দাঁড়াইতাম তাহলে চুপচাপ আদাব দিয়ে চলে যেত বলতো যে জয় বাংলা জায়গা আমরা এবার এমপি হয়ে গেছি এইবার আমি আসাতে আপনাদের দাম অনেক বাড়ছে আপনারা যারা ইচ্ছা ভোট দেন আমার কোনো অসুবিধা নাই দিদি কিন্তু আমি ইগল মারকে নিয়ে দাঁড়াইছি বুঝলা এরা দিনেরাইতে এখন আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করতেছে যে আমি পনেরো দিনে আপনাদের কাছে আমি যে পরিমাণ মানুষ আইসে নৌকার রকম মানুষ আপনাদের কাছে আসে নাই আপনাদের যে আন্দোলনের সময় তিনশো টাকা যে আপনারা আন্দোলন করছিলেন মজুরি বাড়ানোর জন্য এই সময় আমি বেরিস্তার সুমন খাবার নিয়ে আমাদের চুনার সতেরোটা চা বাগানে আমি খাবার নিয়ে গেছি এইবার আমি চারা গাছ দিছি আপনাদেরকে আমের চারা এইগুলা নির্বাচন করার বহু আগে থেকেই আমি করছি আমি আপনাদের আশীর্বাদ চাই আমি জননেত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে আমি আইছি জননেত্রী শেখ হাসিনা বলছেন নৌকার ইগল যে পাশ করবে সেই হবে আমার নৌকার মাঝি আমি দিদি নৌকার বিরুদ্ধে নির্বাচনে না আমি হইলাম যে নৌকার মাঝি যে দশ বছর ধরে আপনাদের কাছ থেকে ভোট নেয় কিন্তু কোনো কাজ করে দেয় নাই এবং বিপদের সময় দাঁড়ায় নাই এই কথা বলতে আপনারা যদি আমার ভোট দিয়ে তাহলে আমি জিতান আগামীবার জননেত্রী বলছেন যে যে জিতবে তারাই উনি শেখ হাসিনা তার গণভবনে ডেকে নিবেন আমি আপনাদের কাছে বলি আমি চা বাগানের যদি আমি এমপি হইতে পারি আমি যেটা করব। এইটা হচ্ছে গিয়ে চা বাগানের আপনাদের ছেলে মেয়েদেরকে আমি পড়াশোনা দিয়ে শিক্ষিত বানাইতে চাই আপনারা আর কত একশো সত্তর টাকার উপর চলবেন একশো সত্তর টাকার উপর আর কত চলবেন আজকে আমার মধু মধু এক একটা ফুটবল দশ হাজার টাকা পায় আমার বিশাল এক একটা খেলায় টাকা পায় যোগ্যতা আছে বুঝলি না পায় যোগ্যতা অর্জন করতে হবে আমার প্রধান কাজ হইল গিয়া আপনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইয়া সামনের দিকে নিয়ে যাওয়া আরেকটা একটা কথা দিদি আপনারা খালি ভোট দিয়েই যাইবেন আপনারা ভোট নিবেন কবে আপনাদের ছেলেরা নেতা হবে কবে আপনাদের মেয়েরা আমাদের কাছে ভোট চাইবে কবে এইটা আমি চাই যদি শিক্ষিত না হয় তাইলে আপনারা নেতা হইতে পারবেন না সারা জীবন খালি ভোটই দিয়ে যাইবেন কিন্তু আপনাদের উন্নতি হবে না আমি বক্তব্য লম্বা করব না আপনাদের আশীর্বাদ চাই আর আমি কথা দিয়ে যাচ্ছি বিশাল আমারে বিভিন্ন আপনাদের প্রবলেমের কথা বলছে আমি এইগুলা করার চেষ্টা করব যেগুলা করার আর আমি এখন আপনাদের কাছ থেকে প্রশ্ন চাই আপনারা কি কিছু বলবেন কিনা আমারে প্রশ্ন করতে পারবেন কিনা যখন বিশালের মতো ছেলেরা বিশাল যদি আজকে জাতীয় জাতীয় দলে দলে খেলে খেলে মধু যদি পড়াশোনা করে যদি বড় হয় সে তো নিজেই শেখ হাসিনার কাছে যেতে পারবো আপনারা শুধু আপনাদের ছেলে ছেলেমেয়েরে পড়াশোনা করান আপনাদের কোনো সমস্যা থাকবে না আর যত নেতাই আসে কোনো নেতাই আপনি দেখেন এরা ভাবছে কি জানেন এরা ভাবছে যে নৌকা নিয়ে আইসি আমি এত কাজ করবো কেন তোমরা এমনি ভোট দিবা এরা ভাবছে যে নৌকা নিয়ে আইলে আর কাজ করা লাগে না কিন্তু আমি বিশ্বাস করি আপনার হৃদয় জয় না করে আমি ভোট নিতে চাই না হৃদয় জয় করে আমি ভোট নিতে চাই এরা ভাবছে যে যে নৌকা নিয়ে আইসি আমি আর কে কাজ করতাম আপনাদের খালি এই বাগান না একটা বাগানও নাই যে বাগানে ভালো রাস্তা আর ভালো মন্দির আছে